রাজ্য সরকার জায়গা দিলে আরও তিনটি এইমস তৈরি করা হবে শ্যামনগরে বললেন শুভেন্দু অধিকারী। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। পশ্চিমবঙ্গের কল্যাণীতে এইমস তৈরি করা হলেও আরও তিনটি এইমস তৈরি করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। যদি রাজ্য সরকার জমি দেয় তাহলে সুন্দরবন, উত্তরবঙ্গ, জঙ্গলমহলে মানুষকে ভালো স্বাস্থ্য পরিষেবা দিতে এইমস তৈরি করা হবে। তিনি জানান, কেন্দ্রীয় সরকার প্রস্তুত রয়েছে, রাজ্য জায়গা দিলেই কাজ শুরু হবে, তাহলে বিভিন্ন জেলার মানুষকে ভিন রাজ্যে চিকিৎসা করাতে যেতে হবে না বলেও জানান তিনি। এর পাশাপাশি রাজ্যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মেডিকেল কলেজ বানানোর কথা থাকলেও রাজ্য সরকারের অসহযোগিতার জন্য একটিও মেডিকেল কলেজ তৈরি করা যায়নি গোটা দেশে। সেই কাজ হলেও রাজ্য পিছিয়ে পড়েছে বলে দাবি করেন তিনি। এর বাইরেও গত 8 বছরে 15টি এইমস খোলা হয়েছে, যার মধ্যে কল্যাণী এইমস আছে। আমরা দাবি করি এবং আমাদের বিশ্বাস, রাজ্য সরকার যদি জমি দেয় উত্তরবঙ্গ, সুন্দরবন এবং জঙ্গলমহল এই তিনটেতেও এইমস করা দরকার। এবং আমাদের ভারত সরকার, আমি মনে করি যদি পশ্চিমবঙ্গ সরকার জমি দিতে পারেন কোনোটাতেই আপত্তি করবেন না, তারা প্রস্তুত আছেন এবং তারা এ ব্যাপারে অত্যন্ত উদার যে পশ্চিমবঙ্গের মতো বড় রাজ্যে আরও এইমসের দরকার আছে। উত্তরবঙ্গের মানুষকে আসামে গিয়ে, বিহারে কিষাণগঞ্জ কাটিহারে গিয়ে চিকিৎসা নিতে হয়, জঙ্গলমহলের মানুষকে, পশ্চিম মেদিনীপুরের মানুষকে কটকে আর রাঁচিতে গিয়ে চিকিৎসা নিতে হয়, সুন্দরবনের মানুষ চিকিৎসা না পেয়ে দুরারোগ্য ব্যাধিতে 80% দুরারোগ্য ব্যাধির মানুষ চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হয়, অকালে তাদের প্রাণ যায়। তাই উত্তরবঙ্গ, সুন্দরবন এবং জঙ্গলমহলে এইমসের জমি প্রদান করুন, যেভাবে ভারতবর্ষের বিভিন্ন স্তরে হচ্ছে। প্রত্যেক জেলায় একটি করে মেডিকেল কলেজের কর্মসূচি প্রধানমন্ত্রীর আছে। ইতিমধ্যে ভারতবর্ষের মেডিকেল কলেজ নেই এমন 200টি জেলাতে মেডিকেল কলেজ তৈরি হয়েছে, তৈরির কাজ চলছে। এই স্কিমে 60% টাকা দেয় ভারত সরকার আর 40% টাকা দেয় সংশ্লিষ্ট রাজ্যের সরকার। আপনারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও, যেখানে তামিলনাড়ু সরকার কেন্দ্র এবং রাজ্যের একসঙ্গে স্কিম বলে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর দুজনের উপস্থিতিতে একদিনে 15টা মেডিকেল কলেজের উদ্বোধন করে, সেখানে পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের অবদান, যোগদান অস্বীকার করা হয়। আর পশ্চিমবঙ্গে এই দেউলিয়া সরকার আর্থিকভাবে একেবারে ইনসলভেন্ট সরকার, এই সরকার তার নিজের গ্র্যান্ট দিতে পারছে না বলে, নিজের পোর্শনের টাকা দিতে পারছে না বলে আজকে পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় মেডিকেল কলেজগুলির কাজ থমকে আছে, কিন্তু ভারত সরকার তার পোর্শনের টাকা দিয়ে দিয়েছে।